আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি। তার স্বরে বেজে ওঠা সেলফোনটা দৃষ্টি কেড়ে নিল কারো। স্ক্রিনে বাবা লেখায় দৃষ্টিপাত করে সামনে জনমানুষের দিকে তাকালো। অতপর বাম হাতে পড়ে থাকা ঘড়ির পাথরে কাটাগুলোকে দেখে সন্তর্পণে মাইক্রোফোনটা সরিয়ে রাখল। ফোনটা কানে ধরতে কিছু শব্দ তরঙ্গ ওনার আবরণে ঢেকে রাখা কানে প্রবেশ করল। তাসকিয়া, আম্মা কথা বলবে তোর সাথে। আমি এখন ফোন দিতে চাচ্ছিলাম না, জানি যে তোর প্রোগ্রাম আছে, কিন্তু আম্মা ছটফট করছে, একটু কথা বল মা, ছোট করে উত্তর এলো দাও। উৎফুল্ল কণ্ঠে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম, কেউ বেডি, আমার দিদি বুঝলে গেছো? স্মিত হাস্যে উত্তর দিল তাসকিয়া, ওয়ালাইকুম আসসালাম, বলি নাই দাদি, একটু ব্যস্ত আর কি। তা কেমন আছো তুমি, শরীরটা বালা নি? খুব বালা, অক করে তরবিয়া খাওয়ানোর মতন, বিরক্তি ফুটে উঠল তাসকিয়ার মুখে। বিরক্তি ভরা কণ্ঠে বলল, ওই যে শুরু হয়ে গেছে তোমার হেই এক কথা। কিছুটা আল্লাদি সুরে ভেসে আসলো অপর পাশ থেকে। কি কষ, শুরু হইব না, বয়স হয়েছে না তোর? আশেপাশে একবার দেখে নিয়ে তাসকিয়া উত্তর করে, তোমার বড় নাতনি রে সোহেদা হোনা বুড়ি, আমার পিছনে লাগছো কি লেগা? অভিমানী সুরে উত্তর আসে, বড় নাতনির লগে আমার কোনো কথা নাই, তরবিয়াই আগে খামো আমি। বিরক্তি উবে যায় তাসকিয়ার। কঠোর শক্তবক্ত দাদিটা তার সাথে বড়ই আহ্লাদী অভিমানী কিশোরী যেন নরম কণ্ঠে উত্তর দেয়, খাইবা তালে হেডা তোমার ফুতরে কও, তারে কও ফাচ্চ খুঁজত, আমার কো কি করতে, আমি খুঁজমুনি, হে সোমগা তো আবার বালা লাগতো না তোমাকে। হুট করে একটা কণ্ঠ ভেসে আসে তাজকিয়ার পাশ থেকে, ফিসফিসানি কণ্ঠটা বলে উঠলে, তাজকিয়া সময় হয়ে গেছে, এবার শুরু কর। দাদির উৎফুল্ল কণ্ঠের উত্তর না শুনে তাজকিয়া বলে, ফরে কথা ঘুমো, আবার ডাকতেছে আমারে, রেখা দিলাম। ফোন কেটে আগের জায়গায় রেখে মাইক্রোফোনটা ঠিক করে নেয়। কয়েকবার পরীক্ষণের পর এরপর শুরু করে বক্তব্য, কিন্তু খেয়াল করে না সেই একাগ্র দৃষ্টি যার বেড়াজালে সে বন্দিরি হয়ে গেছে, আধো হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এই আয়োজনের কেন্দ্রবিন্দু এক ঝাঁক খুঁদে তারকা, যাদের আলোয় উদ্ভাসিত হয়ে চলেছে আমাদের ধরা। তবে আজকে আমাদের এই আয়োজনে বিশেষ কেউ যোগ হয়েছে, আপনারা কি চিনতে পেরেছেন সে বিশেষ কাউকে? চলুন চিনে নেওয়া যাক। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারি HC কলেজের অধ্যক্ষ জনাব বদরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে আছেন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য জনাব নুরুল আলম, এবং আজকের বিশেষ আয়োজনের বিশেষ অতিথি HC কলেজের প্রাক্তন শিক্ষার্থী, গ্রন্থাগারের বহু পুরাতন সদস্য এবং পেশায় বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব ইশতিয়াক মাহমুদ। করতালির শব্দে ধ্যান ভাঙে একজোড়া মুগ্ধ লোচনের, বিস্মিত হয়ে সে শুনে চলেছিল সুললিতার কণ্ঠে নিঃসৃত বাক্য। এবং একটা মানুষের ভাষার রদবদল এভাবে হতে পারে, একটু আগে আঞ্চলিক ভাষায় কথা বলা মেয়েটা কি দারুণভাবে উপস্থাপনা করল, ফোনের পুরো কথোপকথনটাই শুনেছে সে। ওই হাসি মুখে আর স্বচ্ছ চোখে যেন নিজেকে হারিয়ে ফেলল বিস্মিত মানব, মন জানতে চাইল সুললিতার নাম। তখনই মাইক্রোফোনে কেউ বলে উঠল, আর উপস্থাপক হিসেবে আমি তাসকিয়া সুলতানা আছি আপনাদের সাথে, পড়াশোনা করছি HSC বিশ্ববিদ্যালয়ের খাদ্য এবং পুষ্টি বিষয়ে। মনে মনে কেউ আওড়ালো তাসকিয়া তাসকিয়া। অনুষ্ঠানের ক্রমধারায় চলল কার্যক্রম, পুরস্কার প্রদান শেষে ছত্রভঙ্গ হলো সজ্জিত আয়োজনের, একে একে বাড়ির পথ ধরল সকলে। বিদায় নিয়ে তাসকিয়াও চলল হোস্টেলের পথে, তার প্রস্থান বানে কেউ চেয়ে রইল অনিমেষ, যেন খুঁজল আবার দেখা হওয়ার কোনো মাধ্যম। কিন্তু মেয়েটা বড়ই একগুয়ে, যেন চাইল না কোনো দিকে, চলে গেল সম্মুখে চেয়ে। গ্রন্থাগার থেকে বের হয়ে বিকেলের নরম আলো গায়ে লাগালো তাজকিয়া। এখনই সন্ধ্যা নেমে যাবে, সূর্যের প্রখর তেজ কমে এসেছে। পথের ধারে খেয়াল করলো বছর সাতেকের এক শিশুকে, হাসি মুখে এগিয়ে গেল তার দিকে। কি রে টিটু, কি অবস্থা, দিনকাল কেমন যায়? মেয়েটাকে দেখে টিটু নামক শিশুর অধর প্রসারিত হলো, বড়ই মনোরম দেখালো সেই প্রসারণটুকু। প্রসন্ন হলো তাজকিয়ার মন, টিটু উত্তর দেয় হাসি মুখে, ভালো আপা, দিনকাল আল্লাহ দিলে ভালোই যায়। তো এখনো এখানে কি, বাড়ি যাবি না, সন্ধ্যা হয়ে গেল তো? আপু জামু, আপনার হৃদয়নের জন্য একটা গাছড়া রাখছি, আপনি আজকা এইখানে আইবেন ওই দিন বললেন না, তাই আমি অপেক্ষা করতেছিলাম। সহাস্য মুখের জবাবের বিপরীতে মনে মনে খুশি হলেও সেটা দেখায় না তাসকিয়া। মেকি রাগ নিয়ে বলে, প্রতিদিন আমারে ফ্রি গাছড়া দিলে তোর ব্যবসা লাটে উঠবে, আমি শাড়ি পরে ঘুরে বেড়াই নাকি যে গাছড়া লাগাবো? মেকি রাগ দেখে টিটু হাসে, বলে, আপনার হাতটা দেন পরাইয়ে দিই। হাত বাড়িয়ে দিয়ে তাসকিয়ার চোখ রাঙিয়ে বলে, আজকে শেষ কিন্তু। এরপর টিটুর ঘাড়ে এক হাত দিয়ে হেঁটে চলে পথ।
সন্তর্পণে টিটুর অজান্তে 50 টাকার একটা নোট ভরে দেয় তার পকেটে। তাকে বিদায় জানিয়ে হোস্টেলের গলিতে ঢুকতেই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় কেউ তার পিছে পিছে আছে। তাকে কি কেউ অনুসরণ করছে? গ্রন্থাগার চত্বর থেকে বের হয়ে চাতক পাখির ন্যায় দৃষ্টি মেলে কাউকে খুঁজে ইশতিয়াক। নেই তো কোনো দিকে, চলে গেল মেয়েটা। তখনই চোখে পড়ে সুন্দর মনোরম এক দৃশ্য। চোখ আটকে যায় সেখানে। ছেঁড়া মলিন জামা পরা এক শিশু হাসি মুখে গাছটা পরিয়ে দিচ্ছে তাস্কিয়ার হাতে। তাস্কিয়ার স্বচ্ছ চোখের হাসিটা দৃষ্টিগোচর হয় ইশতিয়াকের। অজান্তেই তাদের অনুসরণ করা শুরু করে। তাস্কিয়া হোস্টেলের গলিতে গেলেই টিটুর হাত খপ করে ধরে ইশতিয়াক। হকচকিয়ে যায় টিটু, গোল গোল চোখে তাকায় হাত ধরা ব্যক্তির দিকে। ইশতিয়াক তাকে টেনে নিয়ে যায় আরেক জায়গায়। তারপর ভাব জমানোর চেষ্টা করে, নাম কি? হঠাৎ আগন্তুকের এমন প্রশ্ন শুনে মনে সন্দেহের দানা বাঁধলেও প্রম কুচকে রেখেই উত্তর করে টিটু। টিটু টিটু ভাবনায় মজে ইশতিয়াক। কি দিয়ে মেয়েটার কথা জিজ্ঞেস করা শুরু করবে ভেবে পায় না। ইতিউতি করতে করতেই শুধায়, যে মেয়েটা চলে গেল এইমাত্র, ওই মেয়েটাকে চেনো তুমি? কেমন খাপছাড়া প্রশ্ন! এবার আসল উদ্দেশ্য ধরতে পারে টিটু। আচ্ছা এই ব্যাপার? পাল্টা প্রশ্ন করে সে। কেন, আপনার কি দরকার? থতমত খায় ইশতিয়াক। আসলেই তো, তার কি দরকার? কেন, ঘণ্টা দুয়েকের পরিচিত একটা মেয়ের খোঁজ নেওয়ার জন্য এমন ছুটোছুটি করছে ও জানে না, কিন্তু আপাতত মন মস্তিষ্ক ঠান্ডা করা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য মেয়েটার খোঁজ নেওয়া আবশ্যক। অগোছালোভাবে উত্তর দেয়, আসলে তোমার সাথে মেয়েটার আচরণ দেখে অবাক লাগলো, আজকাল তো মানুষ মানুষকে গোনেই না, সেখানে একটা মেয়ের এমন ব্যবহার চোখে লাগে না বলো? এই জন্যই শুনছি। যেন কিছুটা কৈফিয়তের সুর নিয়ে বলল, কিছুটা মন গলানোর সুর, তবে সুরটা কাজে দিয়েছে বোধহয়। সন্দেহগ্রস্ত আঁখিদয় নিমিশেই নরম হয়ে যায়। স্মৃতি এসে ভর করে টিটুর চোখে। ইশতিয়াক খেয়াল করে সেটা, সুযোগটা কাজে লাগাতে চায়। রাস্তার ধারের ফুটপাতে বসে টিটুকে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে টিটু বলে, হেইটা আমার আপা, আপন মায়ের প্যাটার্ন না, কিন্তু আমি তারে আপন বইনি মানি। কথার ভাঁজে লুকানো অনুরক্তি দেখে খানিকটা বিস্মিত হয় ইশতিয়াক। বিস্ময় না লুকিয়ে বলে, আমাকে কি বলা যায় তোমার আপার কথা? কিভাবে সে তোমার আপা হয়ে উঠল? টিটু বোধহয় বলতে চাইল, এমন কথা মানুষকে বলতে তো কোনো দ্বিধা নেই। মানুষ জানুক, আল্লাহ তার জীবনে একটা মেয়ের উসিলায় কত কিছু দিয়েছেন। আকাশপানে দৃষ্টি মেলে টিটু বলল, আপা এই শহরে আইসে 2 বছর চলে, তখন আমার বয়স মাত্র 5 বছর হইব। রাস্তায় বসে ভিক্ষা করতাম, মায় কবে মরছে কইতে পারি না, তাই আশেপাশের মানুষে কয় আমার 2 বছরের সময় মায় মরে গেছে। বুদ্ধিহনের পর বাপেরও দেহি নাই, সেহারাও এখন ঝাপসা লাগে, ভিক্ষা করা দূর সিপেটের টানে, বাপে ফালাইয়া থুয়া গেছে গা, আমার খাওয়াই বুকে। তাই রাস্তায় বৈশা বললাম, আমার আরেক সঙ্গী আছে রাজু, হ্যাঁ আর আমি একসাথে ভিক্ষা করা শুরু করছি। ভিক্ষা শুরু করার মাসখানেক পর একদিন দেখি এক মাইয়া বাসের থেকে নাইম্মা মেলা এখন দইরা দাঁড়াইয়া রয়েছে। আমি আর রাজু কাছে গেলাম, বুঝবার পারলাম ঠিকানা ছিল না, পৌঁছাইয়া দিলাম। কি খুশি মাইয়ায়, খুশি হয়ে আমগরে 100 টাকার একটা নোট দিয়া কইল ভাগ করে নিতে। সেই দিন আমগো আর ভিক্ষা করণ লাগে নাই, খুশিতেই প্যাট ভরা গেছিল। এমনি আপার লগে পরিচয়, আপার থাকার জায়গা চিনতাম, এর লাগে ওই জায়গায় দাঁড়ায় থাকতাম। আপায় যদি দীক্ষা কোনো কাম দেয়, আপায় মনে হয় বুঝবার পারছিল। একদিন এই ফুটপাতে আমারে আর রাজুরে একসাথে বসে 2 প্যাকেট বিরিয়ানি খাওয়াইছে, বড় লোক বিরিয়ানি। তারপর জিজ্ঞেস করে, আমরা কাম করি না ভিক্ষা করি কেন? আমরা কইলাম, কাম তো কেউ দেয় না, কি করব? আপায় কতক্ষণ চুপ করে থেকে জিগাইল, আমরা কাম করতে চাই কিনা। আমরা রাজি হনে তার এক বান্ধবীর ডাক্কা তার বাড়ির মালির কাম দিল রাজুরে, আর কইয়া দিল যেন আমার কাছে ফুল বিক্রি করে। তারপর হে ফুল দিয়া গাজরা বানান শিখাইল, আর কইল কেমনে বেসমু, আমার প্রথম খরিদ্দারা পায়। ওই দিন এমনিই আপার হাতে বাইন্দা দিছিলাম গাছটা। আমারে আগে কইছিল মালির কাম নিতে, আমি ইচ্ছা করে নিনি। হ্যাঁ গো, বাইত গেলে আপারে তো রোজ দেখবার পারবো না, তাই যায় নাই। আমার কেউ নাই, কিন্তু আপারে আমি নিজের বোন মানি, তারে না দীক্ষাত কেমনে থাকবো কন, তাই যায় নাই। রোজ আপা ভার্সিটি থেকে যখন বাইর হয় আমি পাহারা দিয়া নিয়ে আসি, আমার বোনের যেন কেউ কিছু করতে না পারে। চোখে জল মুখে হাসি, সেই হাসির ওপর অস্ত যাওয়া সূর্যের রক্তাক্ত আলো যেন আরও একটু মমতা বাড়িয়ে দিল। ইশতিয়াক চেয়ে দেখল এক অদৃশ্য মায়ার বাঁধন, যে বাঁধন সহজে বাঁধা যায় না, তবে একবার বাঁধতে পারলে ছিঁড়েও যায় না। একসাথে এত কথা বলে দম নিল টিটু, চোখ মুছে হাসি দিল। সেই হাসিতে রাজ্যের সুখ খুঁজে পেল ইশতিয়াক। এই যে সুখ, এখানে তোর সুখের মেলা বসেছে। মায়ার পরে টিটুর হাতে কিছু টাকা দিতে চাইলে টিটু নাকচ করে বলে, আপা আমারে কাম করা শিখাইছে, আর কইছে এমনি এমনি যেন কারো থেকে টাহা না নেই, কাম করে নিই, নাইলে আমাকেও সম্মান কমে যাইব। আপায়ও আমারে কোনোদিন এমনি টাহা দেয় নাই, কামের বদলেই দিছে, আমি নি মনে টাহা। যারা কাম করতে পারে না তাগো দিয়ে নাপড়ে, খুশি হয় ইশতিয়াক।
কি গভীর মূল্যবোধ মেয়েটা গেঁথে দিয়েছে এই ছোট্ট বালকের অন্তরে। টিটুর মাথায় হাত দিয়ে বলে, অনেক বড় হও। টিটু বলে, আমার আপার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপারে একটা ভালো বর দেয়, এককেরে আমার আপার মতন। তোমকে যা ইশতিয়াক, আর কথা বলতে পারাটা, প্রস্থান নেয় টিটু। ইশতিয়াক অপলক চেয়ে দেখে সে প্রস্থান। হাঁটা থামিয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে তাজকিয়া। মোবাইল দেখার ভান করে খেয়াল করে অনুসরণকারীর আওয়াজ নেই, আবার চলতে শুরু করে একই গতিতে তবে শব্দ কমিয়ে। এই তো আবার কেউ পিছু নিয়েছে, হুট করে ঘুরে দাঁড়ায়, মুহূর্তে বেঁকে যায় ভ্রুজোড়া, ছেলেটা হকচকিয়ে যায়। এভাবে ধরা খাবে ভাবেনি। কি ব্যাপার দীপ্ত ভাই, আপনি এখানে? মোবাইল ব্যাগে রেখে সেখানে রাখা ছুরিটা হাত মুঠ করে ধরে রাখে, আজেবাজে কিছু করতে চাইলে বের করে এক পোজ দিয়ে দেবে। কাউকে বিশ্বাস নেই আজকাল। HC ভার্সিটির মাস্টার্সে অধ্যয়নরত দীপ্ত মুখার্জি, ক্লাব করার সুবাদে পরিচয় তাদের। বিব্রতকর মুখে জবাব দেয়, ইয়ে না, তেমন কিছু না, একটু কাজে এসেছিলাম আর কি। কথার ফাঁকে দৃষ্টি ঘুরে আসে তাজকিয়ার সমগ্র দেহে। দৃষ্টি দেখে গা গোলায় তাজকিয়ার। বাঁকা কণ্ঠে উত্তর দেয়, কাজটা কি আমার সাথে, যেহেতু আমাকে ফলো করছিলেন? ধরা পড়া চোরের মতো মুখ করে দীপ্ত, মেয়েটা ধরে ফেললো কি করে, কি চালাক। আসলে তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হাত ঘড়িতে সময় দেখে আকাশ পানে চায় তাজকিয়া, অন্ধকার ঘড়ি আসছে, এখনই হোস্টেলে ঢুকতে হবে। সুতীক্ষ্ণ দৃষ্টি মিলে দীপ্তকে শুধায়, আমার সাথে আপনার কিসের দরকার, একটা জরুরি বিষয়ে আলাপ করতে হবে। দীপ্তর উত্তরের বিপরীতে ভাবনায় মজে তাজকিয়া, ভেবেচিন্তে উত্তর দেয়, তাহলে সেক্ষেত্রে সময় লাগবে, যা এখন আমার হাতে নেই। আমার মনে হয় পরে সময় নিয়ে কথাটা শুনলে ভালো হবে। নিজ হটকারিতায় মনে মনে বিরক্ত হলেও মুখে মেকি হাসি ঝুলিয়ে তাজকিয়ার কথায় সায় জানায় দীপ্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ক্লাস শেষে ক্যান্টিনে কথা বলবো। তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে সে মেকি হাসি পরখ করে তাজকিয়া। সে কোনো হাস্যরসাত্মক কথা বলেনি, তাহলে হাসির কারণ কি? আর সেই হাসি এখন মিথ্যে কেন? কিছু সন্দেহজনক লাগে তার কাছে। জি ঠিক আছে, আসি আমি। পা বাড়িয়ে মন নিতে দেওয়ালের সাথে সেটে দাঁড়ায় তাজকিয়া। দীপ্ত ফোন করেছে কাউকে, তার আচরণ সন্দেহজনক, ছেলেটার উদ্দেশ্য কি? ওইদিকে দীপ্ত তখন বলে চলেছে, হ্যাঁ কথা হয়েছে। আরে সেই কথা না, ওইটা কালকে বলবো। ধুর, এই মেয়ে কেমনে তাকায়, মানুষ এমনি তাকায় থাকলে কথা বলা যায় নাকি? কালকে দেখবি কিভাবে ওই মেয়েরে কথা বলতে বলতে চলে যায় দীপ্ত। সন্দেহ আরও গাঢ় হয় তাজকিয়ার। একটা মানুষের দৃষ্টি তখনই অস্বস্তিকর লাগে যখন নিজের মনে ব্যক্তি কিছু চেপে রাখে। দীপ্তর মনে চেপে রাখা বিষয়টা সে ধরতে পারছে না। এ ছেলে ডিপার্টমেন্ট আলাদা, কালে ভাজ্যে দেখা হয়, ভালো বন্ধ কোনো খোঁজ জানা নেই, খোঁজ নিতে হবে এখন। হোস্টেলে প্রবেশ করতে করতে মাগরিবে আজানের ধ্বনি কণ্ঠগোচর হয়। থমকে দাঁড়ায় তাজকিয়া, সব বেসুরো চিন্তার মাঝে একটুখানি ভালো লাগার সুর। কোনো নির্জন জায়গায় বসে আজানটা শুনতে পারলে ভালো হতো। এই তাজ, কি সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে কার চিন্তা করছিস, হয়ে যাওয়া প্রেমিকের নাকি না হওয়া বরের? উচ্চ কণ্ঠের মেয়েলি আওয়াজে ভাবনা থেকে ফিরে আসে তাজকিয়া। মিতালি ডাকছে দ্বিতলা থেকে, মেয়েটা তার রুমমেট। ফোঁস করে নিঃশ্বাস ফেলে উপরের দিকে পা বাড়ায়, তার চোখ মুখেও এখনও লেগে আছে দুশ্চিন্তার প্রলেপ, সেটা বোধহয় খেয়াল করে মিতালি। মনোযোগীভাবে তাজকিয়ার চেহারা পরখ করে শুধায়, কাহিনী কি বলতো, গেলি তো অনুষ্ঠানে, তার চেহারা দেখে তো মনে হচ্ছে শ্রাদ্ধ থেকে আসলি। দৃষ্টি সরিয়ে মিতালির আনন বানে তাকায় তাজকিয়া। তাজকিয়ার চোখের ভাষা যেন পড়তে পারে মেয়েটা। উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কি হয়েছে রে, কোনো সমস্যা? তাজকিয়া উত্তর দেয় অবশেষে, এখনো হয়নি, কিন্তু মনে হচ্ছে হবে। কি হবে, দাঁড়া নামাজটা পড়ে এসে বলি, তুই এখানেই থাক, সায় জানায় মিতালি। বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে আকাশের রঙের খেলা, একটু আগেই ছিল স্বচ্ছ নীল, তারপর হলো খানিকটা কমলা, এখন আস্তে আস্তে তমসায় আবৃত হয়ে যাচ্ছে। তার জীবনেও এমন একটা তমসাবৃত সময় এসেছিল, যখন হোস্টেলে উঠল তখন তাকে দেখে মেয়েরা কেমন নাক সিটকে তাকিয়েছিল, শূদ্র কিনা, নিচু জাতের মানুষের দিকে বোধহয় সুন্দর করে তাকালে চোখ নষ্ট হয়ে যায়। মুসলিমদের সম্পর্কে আগে থেকে তার ধারণা নেতিবাচক ছিল, তাই মুসলিম মেয়েরা তার থেকে দূরত্ব বজায় রেখে চললেও কিছু মনে হয়নি। কিন্তু যখন সনাতন ধর্মের মেয়েরা তাকে নিচু জাত বলে হেয় প্রতিপন্ন করছিল, তার সাথে এক রুমে থাকবে না বলে হুলস্থুল বাঁধিয়েছিল, তখন কোত্থেকে একটা মেয়ে এসে হাসি মুখে বলল, হায় আমি তাজকিয়া, আমার রুমমেট হবে? ভগ্ন হৃদয়, ক্লান্ত দেহ আর বই আনার সামগ্রী নিয়ে সে তখন হোস্টেলের মাঠে বসেছিল, কোথাও ঠাই হয়নি, কেউ দেয়নি। এরকম পরিস্থিতিতে মেয়েটার কথা বিস্ময়কর লেগেছিল বই কি, একটা মুসলিম মেয়ে তাকে সাহায্য করতে চাইছে, যেখানে তাকে দুর্ছাই বলে তাড়িয়ে দিয়েছে তার আপন ধর্মাবলম্বী মানুষ, কিছু বলতে পারেনি সে। মেয়েটাই তাকে নিয়ে গিয়েছিল রুমে, দুই বেডের ছোট্ট একটা রুমে এসে বসেছিল। রুমটা ছোট, তাই কেউ আসতে চায়নি। তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে না,
মাথা নাড়িয়ে সায় জানিয়েছিল মিতালি। জিজ্ঞেস করেছিল, আমার সাথে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা কেন হবে, তোমার নামাজ পড়তে সমস্যা হবে না, হেসে দিয়েছিল মেয়েটা। সেই হাসিতেই সহজ হয়ে গিয়েছিল মিতালি। হাসি মুখে উত্তর দিয়েছিল, এখানে হাজারটা হিন্দু মেয়ে থাকলেও আমার নামাজে কোনো অসুবিধা হবে না, শুধু তোমার সাথে কোনো ছবি বা মূর্তি থাকলে আমি যখন নামাজ পড়ব তখন একটু ঢেকে রাখবে, তাহলেই হবে। এই তো এভাবেই তাদের পথ চলা শুরু। সবার কাছে হেয় প্রতিপন্ন হওয়া মেয়েটা তাসকিয়ার কাছে যেন কি মূল্যবান। তাসকিয়ার কণ্ঠে ধ্যান ভাঙে মিতালির, সন্তর্পণে মুছে ফেলে সুখ স্মৃতির অশ্রুবিন্দু। ফোনে কথা বলতে বলতে আসছে মেয়েটা। মিতালি জিজ্ঞেস করে, কে আন্টি? কালকে বাবা মা আসবে, রাতে ফ্লাইট। বলা বাহুল্য কালকের ফ্লাইটে তাসকিয়ার বাবা মা হজের উদ্দেশ্যে রওনা দিবেন। এখন বল, তখন কি নিয়ে এত চিন্তা করছিলি? খানিক থেমে তাসকিয়া উত্তর দেয়, দীপ্ত মুখার্জিকে চিনিস? তোদের ডিপার্টমেন্টের মাস্টার্সের স্টুডেন্ট। হ্যাঁ চিনি তো, কেন কি হয়েছে? আজকে হোস্টেলে আসার রাস্তায় ওই ছেলে আমাকে ফলো করছিল, পরে ধরে ফেলায়, তখন বলে আমার সাথে নাকি কি জরুরি কথা আছে। নজর ভালো না ইতরটার, বিতৃষ্ণা ভরা অনুভূতি নিয়ে বলে তাসকিয়া। মিতালির প্রশ্ন, তোর সাথে ওর কি দরকার? আরে সেটাই তো, আমার কেমন যেন সন্দেহ লাগছে, বলেছি কালকে কথা বলবো ক্যান্টিনে। কোনো কাহিনী আছে বুঝলি? আমি চলে আসার পরে কাকে যেন ফোন করে আমার সাথে দেখা হওয়ার কথা জানালো। উদ্বিগ্ন দেখায় মিতালিকে, এই তুই সাবধানে থাকিস, আজকালকার ছেলেপেলেদের কোনো ভরসা নেই। আচ্ছা শোন, আমি যখন ওর সাথে কথা বলবো তুই পাশের কোনো টেবিলে আগে থেকে বসে থাকবি, আমার সাথে না আগেই যাবি, বুঝেছিস? সায় জানায় মিতালি। ক্যান্টিনে বসে আছে তাসকিয়া, সামনে দীপ্ত, পেছনের টেবিলে পেছন ঘুরে বসে আছে মিতালি। আপনি কি কিছু বলতে চেয়েছিলেন? নিজেকে গুছিয়ে নেয় দীপ্ত, ভীষণ চিন্তিত মুখ করে বলে, আমি আসলে অনেক সমস্যা আছে, কিন্তু কাউকে যে বিশ্বাস করে কিছু বলবো সেরকম কেউ নেই, আমার কারো সাপোর্ট দরকার, একা একা এতটা পথ এসে আমি আর আগাতে পারছি না, তুমি কি আমাকে সাহায্য করবে? কুঞ্চিত ভ্রুজোড়া আরও বেঁকে যায় তাসকিয়ার। এসব কেমন ধোঁয়াশা ভরা কথা, আপনি কি একটু ক্লিয়ার করে বলবেন? দীর্ঘ এক শ্বাস নিয়ে দীপ্ত বলে, আমি মুসলিম হতে চাই। সামনে তাসকিয়া এবং পেছনে মিতালি দুজনেই চমকে ওঠে। একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি মুসলিম হতে চায়, এটা যে কোনো মুসলিমদের কাছে যার পর নাই আনন্দের বিষয়, কিন্তু ততটাই বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাবে একজন হিন্দু ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে তাসকিয়া এবং মিতালি উভয়ের মনে একই প্রশ্ন, তাহলে আমি কি করব? বিস্ময় কাটিয়ে প্রশ্ন করতে উদ্যত হতেই তাসকিয়া খেয়াল করে দীপ্তর চাহনি, হীন সেই দৃষ্টি দৌড়ে বেড়াচ্ছে তার শরীর জুড়ে। তখনই তার মস্তিষ্কে উদয় হয় কিছু প্রশ্নের। যে মানুষ ধর্ম পরিবর্তন করতে চায় তার চাহনি কি তখন এমন হতে পারে? তার চোখে থাকে তখন সত্য আলিঙ্গনের হাহাকার, ব্যাকুল হয়ে থাকে সত্য গ্রহণের জন্য, বিধ্বস্ত অবস্থার মাঝেও তার মনে থাকে শান্তি। কিন্তু দীপ্তর অবস্থা দেখে তার কোনোটাই মনে হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, এখানে আমার কি কাজ, আমি কি করব, এই প্রশ্নটাই তৎক্ষণাৎ করে সে। এক্ষেত্রে আমি কি করতে পারি, এমন একটা কথার পর এরকম নীরব প্রতিক্রিয়া যেন কাম্য ছিল না দীপ্তর। থতমত খায় সে, আমতা আমতা করে বলে, আমাকে একটু সাহায্য করবে? প্রথমত আমি কোনো স্কলার নই, আপনার উচিত এখন একজন স্কলারের সাথে কথা বলা যার এই বিষয়ে জ্ঞান আছে। ভালো হয় আপনি কোনো মসজিদের ইমামের সাথে কথা বললে। দ্বিতীয়ত আমাদের ভার্সিটিতে একটা গ্রুপ আছে যারা আপনাকে সাহায্য করতে পারবে, আমার মনে হয় আপনিও তাদের কথা জানেন, আপনার উচিত তাদের কাছে যাওয়া। দীপ্ত ভেবেছিল তাজকিয়ার কাছে এই কথা বললে সে আনন্দে উদ্বেলিত হয়ে তাকে সাহায্য করার জন্য যে কোনো কাজ করবে, কিন্তু এই মুহূর্তে তার ঠান্ডা অভিব্যক্তি দেখে চিন্তাভাবনা সব এলোমেলো হয়ে যায়। তাজকিয়ার চিন্তার রাজ্যেও তখন ঝড় উঠেছে। কালকের দীপ্তর ব্যবহার, আজকের কথাবার্তা সব কিছু যেন অসংলগ্ন লাগছে। কেন এমন হচ্ছে? আশা করি আমাকে আর ফলো করবে না, এমন কথায় চমকে উঠে দীপ্ত দেখে তাজকিয়ার প্রস্থান। তাহলে তার প্ল্যানের কী হবে? ব্যস্ত মহাসড়ক, এয়ারপোর্টের ব্যস্ততা যেন তার চেয়েও বেশি। সূর্য এখনও অস্ত যায়নি, কিন্তু রাতের জন্য তারা বোধহয় সূর্যের চেয়ে মানুষের বেশি। সে ব্যস্ত মহাসড়ক পেরিয়ে এয়ারপোর্টে তাসকিয়া আর মিতালি, রাতে তাসকিয়ার মা বাবার ফ্লাইট, তখন তো আর এখানে থাকা সম্ভব না। হোস্টেলের টাইট শিডিউল, সময়ের কাটা একটু এদিক ওদিক হলেই আর ঢুকতে পারবে না, তাই আগেই বাবা মায়ের সাথে দেখা করে যাচ্ছে। আর মিতালি, সে তো সকালের ওই ঘটনার পর থেকে অস্থির, দীপ্তর কথা সুবিধার লাগেনি, আজকাল কত কিছু হচ্ছে, তাই মেয়েটাকে আর একা ছাড়তে মন চাইল না, চলে আসলো তাসকিয়ার সাথে, ওকে নিয়ে হোস্টেলে যাবে। তাসকিয়া বাবা মায়ের থেকে বিদায় নিচ্ছে। শোনো বাবা, ওখানে যেয়ে কিছু ভিডিও করতে যাবা না যেন, আল্লাহ সুযোগ দিলে আমি যখন যাব তখন যা দেখার দেখতে পারবো, আমাকে দেখানোর জন্য তোমরা নিজেদের কোনো কাজে গাফিলতি করবে না। মেঘ নেমে আসা মুখে সায় জানায় তাসকিয়ার বাবা। কই ভেবেছিলেন যেখানে যাবে সব ভিডিও করে রাখবে মেয়েদের দেখানোর জন্য, আর এই মেয়ের নিষেধাজ্ঞা জারি করে দিল, তখনও শেষ হয়নি তাসকিয়ার কথা। আর মা, একটু পরপর ভিডিও কল দিবা না,
ওখানে তোমাদের যেটা করতে বলবে সেটা মন দিয়ে করবা। সবচেয়ে ভালো হয় অনলাইনে না আসলে। তোর তো কিছু কোনো পড়ার ভঙ্গিতে বলে, এই বাবা ফোনটা দাও তো, ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে দিই, দেশে আসলে আবার অ্যাক্টিভেট করে দিব। ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রল করা বাবা, আর একটু পরপর ভিডিও কল করা মা, দুজনেরই মন খারাপ। সেই মন খারাপ নিয়েই মা বলেন, তাহলে তোর সাথে তাসমিয়ার সাথে যোগাযোগ করবো কী করে? হোয়াটসঅ্যাপে কল দিবা, কিন্তু শুধু রাতে, সারাদিনের কাজ শেষ করার পর। ভালো কথা, দাদি আর আপু কোথায়? বাসায় একা রেখে আসছো? উত্তরে বাবা বললেন, না তোর বড় কাকার বাসায় আছে, ওখানেই থাকবে এ কয়েকদিন। বাবার ফোন ফেরত দিয়ে হাতঘড়ির দিকে নজর দিয়ে সময় দেখে তাসকিয়া, এখনই বের হওয়া প্রয়োজন। মিতালিকে ইশারায় সেটা বোঝাতেই সে বিদায় নেয় তাসকিয়ার বাবা মায়ের থেকে। হোস্টেলের পথ ধরে উভয়ই। আমার হয়েছে যত জ্বালা, সারাদিন তোদের ফরমায়েশ খাটো, এটা করো ওইটা করো, আমার কষ্ট দেখার কেউ আছে? নাই, তা থাকবে কেন? সারাটা দিন বাড়িতে আমি একা একা থাকি, আমার কথা কেউ ভাবে? ভাবলে তো কবেই আমার কথা শুনতো। শুনতে হবে না, কাউকে আমার কথা শুনতে হবে না। এবার আমি বাড়ি থেকে বের হয়ে যাব, যেদিকে দুই চোখ চলে যায় যাব, আর সহ্য করব না এসব। আস্তে ধীরে খাওয়া শেষ করে হাত ধুয়ে মায়ের দিকে চোরা চোখে তাকিয়ে ইস্তিয়াক উত্তর দেয়, আজকে আব্বু আসলেই বলবো আরেকটা বিয়ে করে নিতে। আমার আম্মু সারাদিন বাড়িতে একা থাকে, তার একটা সঙ্গীর প্রয়োজন, আর আমার আব্বু সেই কথা ভাবেই না, এসব তো মানা যায় না। ভীষণ চিন্তিত মুখ করে বলতে থাকে ইশতিয়াক। কথাটা বলা শেষ হলে পিঠে দুম করে এক আঘাতে কুকড়ে ওঠে। আহ, খ্যাক করে ধমকে ওঠেন মা। এই, আমি তোর সংসার গোছানোর কথা ভাবছি, আর তুই আমার সংসার ভাঙার কথা ভাবিস? তুই আসলেই আমার ছেলে তো, নাকি হাসপাতালে অদল বদল হয়ে গেছে? হ্যাঁ আল্লাহ, আমার ছেলেটা কই? মায়ের বিলাপে যোগ দেয় ছোট ভাই ইমতিয়াজ। আমি বলছিলাম আম্মু, এটা আমার ভাই হইতেই পারে না, নিশ্চয়ই হাসপাতালে পাল্টায় গেছে, দেখছো মিলল না এখন। কথা শেষ করতে মাথার পেছনে এক গাঁটটা খায়, মুখ কুচকে ভাইয়ের দিকে তাকাতেই আরেকবার মার খাওয়ার আগে দৌড়ে পালায়। মাকে ঠান্ডা করতে জড়িয়ে ধরে ইশতিয়াক, ও আম্মু এমন করে রাগ করে আছো কেন তুমি? তুমি রাগ করে থাকলে আমার ভালো লাগে? মোচড়ামুচড়ি করতে করতে মা জবাব দেন, থাক এখন আর ঢং করতে হবে না, আমার কষ্ট যে বুঝে না, আমি তার কেউ না। আরও শক্ত করে ধরে ইশতিয়াক শান্ত স্বরে বলে, আমি তোমার কষ্ট বুঝি আম্মু, আচ্ছা যাও বিয়ে করব আমি। চকচক করে ওঠে মায়ের মুখ, সত্যি করবি? তাহলে মেয়ে দেখা শুরু করি? না, মেয়ে দেখতে হবে না, ভ্রুঙ্কুচকে মা প্রশ্ন করেন। তাহলে কাকে বিয়ে করবি, তোর পছন্দ আছে? উত্তর পাওয়ার আগে আবার বলেন, এই শোন, আমার পছন্দ না হলে কিন্তু ওই মেয়ে বাদ, বলে দিলাম, আমার পরিবারের সাথে মিলে চলতে পারে এমন মেয়ে হতে হবে। হাসি মুখে দৃশ্যপটে তাসকিয়ার কথা ভেবে ইশতিয়াক উত্তর দেয়, সেই খোঁজই তো নিব, আমার আম্মুর পছন্দ না হলে বাদ, কয়েকটা দিন সময় দাও, খোঁজ খবর নিয়ে তারপর তোমাকে জানাবো। সায় জানান মা। মায়ের মাথায় স্নেহের পরশ বুলিয়ে সুললিতার কথা ভাবতে থাকে ইশতিয়াক। ক্লাস শেষ করে বের হলো তাসকিয়া, মিতালি আজকে সাথে নেই, অসুস্থ মেয়েটা একাই হোস্টেলে ফিরতে হবে। মাঠটা কেমন জনশূন্য দেখায় তাসকিয়ার কাছে, ভাবনার রাজ্যেও মাথায় নিয়ে হাঁটতে থাকে। হুট করে কেউ হাত ধরে টান দেওয়ায় সংবিত ফিরে আসে, হাতের দিকে তাকিয়ে সামনের মানুষটার দিকে যায়, দৃষ্টিটা বদলে যায়, অগ্নিদৃষ্টি যেন ভস্ম করে দেবে অপর পক্ষকে। চাহনি দেখে হাত ছেড়ে দেয় দীপ্ত, আমতা আমতা করে বলে, ডাকছিলাম শুনছিলে না? তাই, ভীষণ শানিত কণ্ঠে তাসকিয়া জবাব দেয়, তাই বলে আপনি আমার হাত ধরতে পারেন না, সেই অনুমতি আপনাকে আমি দিইনি। এই মেয়ের দৃষ্টি কণ্ঠ দীপ্তির গোছানো ভাবনাকে এলোমেলো করে দেয়, এরকম তা আগে হয়নি, এই প্রথম কোনো মেয়ের সামনে এসে খেই হারিয়ে ফেলেছে সে। থেমে পড়া যাবে না, জিততে ওকে হবেই। আবারও সেই কণ্ঠে ভাবনা থামে তার, কি সমস্যা, সরে দাঁড়ান, আমি তোমার কাছে একটা সাহায্য চেয়েছি, তোমার উচিত আমাকে সাহায্য করা, খানিকটা জোরের সাথে উচ্চ কণ্ঠে বলে দীপ্ত। আশেপাশে তাকিয়ে তেমন কাউকে পায় না তাসকিয়া, আড়ালে থাকা ব্যক্তিকে কি আর দেখা যায়? বিরক্ত হয় মেয়েটা, তার স্পষ্ট এড়িয়ে যাওয়ার পরেও দীপ্তর এমন ব্যবহারের মানে কি? আমি আপনাকে কাল এই ব্যাপারে বলেছি, এসব বিষয়ে আমার জানাশোনা কম, তারপরও আজকে এখানে আসার মানে কি? তড়িঘড়ি করে দীপ্ত বলে ওঠে, তোমাকে অত কিছু জানতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। মনে মনে আওড়ায়, আমি তো চাই যেন তুমি কিছু না জানো। সন্দেহ ভেসে ওঠে তাসকিয়ার চোখে, আমি আপনার পাশে থাকবো কেন, কি হই আমি আপনার? হও না, কিন্তু হতে কতক্ষণ, এসব হেয়ালি কথা ছাড়ুন তো, আমাকে যেতে দিন। তাসকিয়া চলে যেতে উদ্যত হতেই আবার হাত ধরে দীপ্ত, মেজাজ চড়ে ওঠে মেয়েটার, খানিকটা উচ্চ কণ্ঠে বলে, সমস্যা কি আপনার, অ্যাভয়েড করছি বুঝতে পারছেন না, বারবার হাত ধরছেন কেন, কি চাই আপনার? তোমাকে কি? তোমাকে, তোমাকে আমি পছন্দ করি তাসকিয়া। এই তো ঠিক এই চিন্তাটাই করছিল তাসকিয়া, টান মেরে হাত ছাড়িয়ে বলে, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। হন্তদন্ত হয়ে দীপ্ত বলে, কেন, আমি মুসলিম না বলে? কালকে তো তোমাকে বললাম আমি মুসলিম হতে চাই,
আপনার যা ইচ্ছা আপনি হতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে পছন্দ করি না মানে করি না, যেতে দিন আমাকে। আবারও পথ আটকায় দীপ্ত, আমার দোষটা কি, এমন করছে কেন? ধৈর্য হারা হয় তাসকিয়া, রাগে হিসহিস করতে করতে জবাব দেয়, আমার সাথে ভণ্ডামি করতে আসেন? কি মনে হয় আমাকে, কিচ্ছু বুঝি না আমি? আমাকে বোকা ভাবলে সবচেয়ে বড় ভুল করবেন। হাতের লাল সুতো এখনও খোলেননি, সকালে পুজো দিয়ে এসেছেন, সেই তিলকটাও ভালো করে মুছে আসেননি। আপনি মুসলিম হতে চান, এটা আমাকে বিশ্বাস করতে হবে? ইতর কোথাকার। প্রথম কথায় মুখোশ খুলে যাওয়ার আভাস পেলেও পরের কথাটুকুতে রেগে যায় দীপ্ত। এই মেয়ে, আমাকে ইতর বলো কোন সাহসে? জানো আমি কে? চাইলে তোমার কি হাল করতে পারি জানা আছে তোমার? অবশ্যই জানি, আপনি দীপ্ত মুখার্জি, ভালোভাবে বললে একটা ভণ্ড ইতর অসভ্য, যার চোখের সমস্যা, মনের সমস্যা, এখন মনে হচ্ছে মাথায়ও সমস্যা। তাসকিয়ার হাত মুচড়ে ধরে দীপ্ত, এত তেজ কই থেকে আসে তোর? তেজ দেখো সামারে, তোর তেজ বাইর করবো আমি। ভালো কথা বললাম, ভালো লাগে নাই তো? দেখ এবার কি করি তোর সাথে, আমার কথায় তুই উঠবি আর বসবি? তোরে না চাইতে যা যা করতে হয় আমি তাই করব। আশেপাশে সাহায্যের আশায় তাকায় তাসকিয়া, কেউ নেই। এই সময় তো ক্যাম্পাস এভাবে ফাঁকা হয় না, তাহলে কাকে ডাকবে ও? কোনো উপায় না পেয়ে দীপ্তর এক পায়ের পেছনে লাথি বসায়, হাঁটু ভেঙে পড়ে যায় দীপ্ত। সে সুযোগে হাত ছাড়িয়ে দৌড়ে দৃষ্টিসীমা অতিক্রম করে তাসকিয়া। সেদিকে তাকিয়ে ক্রুড়ো হেসে দীপ্ত বলে, চীনে যখন আমারে ফেলসি ললনা, তোমারে তো আর আমি ছাড়ছি না। দৌড়াতে দৌড়াতে রুমে যায় তাসকিয়া। ওর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় মিতালি। তাসকিয়া বসতেই ওকে এক গ্লাস পানি এগিয়ে দেয় সে। তখনই খেয়াল করে তাসকিয়ার কবজির কাছে লাল দাগ। উদ্বিগ্ন হয়ে উঠে মেয়েটা, তাস তোর হয়েছেটা কি, কী হয়েছে তোর? দম নেয় তাসকিয়া, আবার শুথায় মিতালি, কিরে বল কি হয়েছে? ঘটে যাওয়া পুরো ঘটনাটা শোনায় তাসকিয়া। ভয়ে কেঁপে ওঠে মিতালির মন, হুট করে জড়িয়ে ধরে তাসকিয়াকে, তোর সাথে ওর কিসের শত্রুতা তাস? ও তোর সাথে এমন করছে কেন? ওর সাথে আমার কোনো শত্রুতা নেই মিতা, তবে আমার মনে হয় এর পেছনে ওর বিশেষ মোটিভ আছে, আমাকে আরও ভোগান্তিতে ফেলতে চায়। ও কেন, এসব করে ওর লাভ কি সেটা বুঝতে পারছি না, তবে আমার সাথে রিলেশনে যাওয়া ওর মেইন উদ্দেশ্য না। আমার মনে হচ্ছে ও আমাকে ইউজ করে কিছু করতে চাচ্ছে। ভয়ে বিচলিত মন নিয়ে মিতালি বলে, তুই এখন কি করবি তাহলে? আঙ্কেল আন্টিকে জানা? বিরক্ত হয় তাসকিয়া। মিতালিকে ছাড়িয়ে হিজাব খুলতে খুলতে জবাব দেয়, বাবা মা দেশে নাই মিতা, আর ওরা থাকলেও বা কি? আমার মনে হচ্ছে আজকে রাতের ভেতরে কিছু একটা হবে। কৌতূহল ভর করে মিতালির চোখে মুখে, তুই কিভাবে বুঝলি? চিন্তিত ভঙ্গিতে জবাব দেয় তাসকিয়া, কি জানি মনে হচ্ছে। ওর হাব ভাব দেখে মনে হলো না এটুকুতেই ও থামবে। কপালে হাত চেখে বিড়বিড় করে মিতালি বলে ওঠে, এ আবার নতুন কোন বিপদ? আকাশে মেঘের ঘনঘটা, মিটিমিটি করে জ্বলতে থাকা তারার রাজ্যকে ঢেকে দিয়ে সদর্পে সেই জায়গায় দখল করে নিয়েছে মেঘরাজ্য। রাশি রাশি কালো মেঘ এখনই যেন ভেঙে পড়বে ধরণীর বুকে। এমন কঠিন আবহাওয়ায় স্বস্তিতে নেই মিতালি। রাতের খাওয়ার পর্ব চুকিয়ে বাসন ধুতে গেছে তাসকিয়া। রুমে থাকা তার ফোন অনবরত বেজে চলেছে, আননোন নাম্বার হওয়ায় রিসিভ করছে না মিতালি। আজকে সকালের পর থেকে সবকিছুতে ভয় পাচ্ছে সে। এই যে ফোন বেজে চলেছে, এটার শব্দ যেন তার কাছে বজ্রপাতের মতো লাগছে। বারান্দায় যে হাঁক ছেড়ে ডাকে তাসকিয়াকে, কাজ গুছিয়ে আসে তাসকিয়া। ফোন বাজতে দেখে ধরতে নিলেই মিতালি বলে লাউড স্পিকারে দিতে, তাই করে সে। ওপাশ থেকে ভেসে আসে এক কণ্ঠ, কী ভেবেছিস, তোকে ছেড়ে দিয়েছি? এখনও সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। চোখ মুখ শক্ত হয়ে আসে তাসকিয়ার, ইতরটা ফোন দিয়েছে। ভয়ে কাঁপে মিতালি, শক্ত কণ্ঠে তাসকিয়া জবাব দেয়, কী সমস্যা আপনার, আমার পেছনে এভাবে লেগেছেন কেন? কিসের শত্রুতা আপনার আমার সাথে? কোনো শত্রুতা নেই তো সুন্দরী, তোমার পেছনে লেগেছে কারণ তুমি আমার টার্গেট, এই মাসের টার্গেট। ওই সব কথা বাদ দাও, তোমাকে লাস্ট একটা সুযোগ দিতে ফোন দিয়েছি, আমার প্রস্তাব মেনে নাও, নাহলে তোমার জীবনে ধ্বংস দেখবে নিজের চোখে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাসকিয়ার হাত খামচা ধরে মিতালি, শক্ত কণ্ঠেই তাসকিয়া জবাব দেয়, কি প্রস্তাব? শিকারী মুঠোয় পাওয়ার আনন্দে নেচে ওঠে দীপ্তর মন, ভাবে এই যে ধরা দিচ্ছে। হাসি মুখে জবাব দেয়, কালকে সকাল 10টার ভিতরে ক্যাম্পাসে থাকবে, তারপর আমি আর তুমি আমাদের প্রথম ডেটে হোটেলে যাব, আফটারঅল তুমি আমার গার্লফ্রেন্ড। দাঁত মুখ খিঁচে কথাটুকু শুনে তাসকিয়া, হোটেলে ঠিক কোন ধরনের ডেট হতে পারে তার ভালো করে জানা আছে। সে অসভ্যটার কোন জনমের গার্লফ্রেন্ড? রাগে মাথা দপদপিয়ে ওঠে, সহ্য করতে পারে না আর। মিতালির বিস্ফোরিত নেত্র অগ্রাহ্য করে চিৎকার দিয়ে বলে ওঠে, জানোয়ার, কোন সাহসে তুই আমাকে এসব প্রস্তাব দিস? মানলাম না আমি তোর প্রস্তাব, যা ইচ্ছা কর তুই, বাট পার কোথাকার, কি মনে হয় তুই যা বলবি তাই শুনবো আমি? কোনো দিল না, মর তুই। খট করে কেটে দেয় ফোন, জোরে জোরে দম ফেলছে সে। ওইদিকে মিতালি দৌড়ে যেয়ে দরজা বন্ধ করে, কেউ শুনে ফেললে কি হবে? চোখে পানি এসে যায় তার, মেয়েটার সাথে এমন হচ্ছে কেন? টুং করে শব্দ হলে ফোনের দিকে নজর যায়, তাসকিয়ার ফোনে মেসেজ এসেছে। স্ক্রিন অন করতে ভেসে ওঠে কিছু শব্দ, এবার নিজের ধ্বংস দেখার জন্য প্রস্তুত হ। বাইরে কঠিন বজ্রপাত হচ্ছে, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, সেই সাথে গুমট হয়েছে দুটো অন্তর, অপেক্ষা ভয়ানক কিছুর।
ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছে তাসকিয়ার মিতালি। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে, মনে দানা বাঁধা ভয়কে চাপা দিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু মিতালির অবস্থা খারাপ, কাল সারারাত ঘুম হয়নি তার, চোখ লেগে গেলেই ধরফড়িয়ে উঠেছে। পাশের বেডে তাকিয়ে দেখেছে তাসকিয়া ঠিক আছে নাকি, মাঝে মাঝে উঠে যেয়ে ওর মাথার পাশে বসে থেকেছে, কতক্ষণ হাত বুলিয়ে দিয়ে এসেছে মাথায়, প্রার্থনা করে চলেছে মেয়েটার যেন কোনো বিপদ না হয়। কিন্তু ওর ঘুম দেখে অবাক হয়েছে, মেয়েটা এত নির্ভর কিভাবে। রুম লক করে বের হতে কিছু বাঁকা দৃষ্টির সম্মুখীন হয় তাসকিয়া। সিনিয়র জুনিয়র সবাই কেমন চোখে তাকাচ্ছে তার দিকে। পাত্তা না দিয়ে সামনে চলতে থাকে, এক সিনিয়র এসে দাঁড়ায় তার সামনে, মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, হ্যাঁ তোর যে তলে তলে এত শয়তানি সেটা আমি আগেই আজ করতে পেরেছিলাম। ভালো মানুষের মুখোশ পরে থাকো তুমি, তাই না? ভ্রুজোড়া কুচকে আসে তাসকিয়ার, এসব কি কথা। সে জানে এই মেয়ে তাকে কোনো অজানা কারণে পছন্দ করে না, কিন্তু তাই বলে এভাবে কোনোদিন কথা বলেনি। এসব কি ধরনের কথা আপু, কি বলতে চাচ্ছেন আপনি? আহারে কিচ্ছু বোঝে না মেয়ে, কি মাসুম। তা এতই যখন উতলা, তুই রাস্তায় যেয়ে তারা কাস্টমার পেয়ে যাবে, ভদ্র ছেলেদের নিয়ে টানাটানি করতে লজ্জা করে না? প্রথমটুকু আফসোসে সুরে বলল পরের কথায় তীব্র ঘৃণার আভাস। অবাক হয়ে তাসকিয়া বলে ওঠে, আপু কি বলছেন আপনি এসব? আশেপাশে জড়ো হওয়া মেয়েরা এতক্ষণ তামাশা দেখলো, একজন এসে ফোনে একটা ভিডিও ধরিয়ে দেয় তাসকিয়ার হাতে। ভিডিও চালু করতেই হাতটা কেঁপে ওঠে তাসকিয়ার, বুকে দামামা বাজতে শুরু করে, কান দুটো গরম হয়ে আসছে। তার নগ্ন ছবি, ক্যান্টিনে বসে থাকা দীপ্তর সাথে ছবি, গতকাল ক্যাম্পাসে দীপ্তর হাত ধরে রাখার ছবি, কিন্তু ছবির অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে সে দীপ্তকে আটকে রেখেছে, দীপ্ত তাকে নয়। সাথে কিছু মেসেজের স্ক্রিনশট, সেখানে তার আইডি থেকে মেসেজ গেছে এমন যে সে দীপ্তকে সম্পর্কে আসার জন্য বোঝানোর চেষ্টা করছে, যখন রাজি হচ্ছে না তখন তার বিভিন্ন নগ্ন ছবি দিয়ে প্রলোভন দেখাচ্ছে। মাথার ভেতরে দপদপ করে ওঠে, টলে ওঠে পা, ঝাপসা চোখে দেখতে পারে না বাকিটুকু, হাত খসে পড়ে যেতে নেয় ফোনটা। তখনই একজন ধরে বলে, এই বেশ্যা এই ফোনের দাম জানিস, ভাঙলে কিনে দিতে পারবি? পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আর পারবে না মানে, ওর তো টাকার অভাব থাকার কথা না, এই লাইনে কি কারো টাকার অভাব হয় নাকি? তাই তো, কাস্টমার ডাকলেই টাকা, কিরে তাই না তাসকিয়া? এতক্ষণ হতবুদ্ধির ন্যায় সবটা শোনে মিতালি, ভিডিও দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু মেয়েগুলোর বাক্যবাণে আর থেমে থাকতে পারে না। কি সব কথা বলছেন আপনারা, তাসকিয়াকে আপনারা চেনেন না, ও কেমন? এসব আমরা জানি না, ভিডিওর মেয়েটাকে, এই মেয়ে না, দীপ্ত ভাইয়ের হাত ধরে রাখা মেয়েটাকে, এই মেয়েটা না, মেসেজে ওসব কথা বলেছে কে? এই মেয়েটাই, ওর আসল রূপ বোঝা গেছে আমাদের, উপরে সাধু সেজে তলে তলে শয়তানি করে বেড়ায়, পুঁথিতা কোথাকার। আর শুনতে পারে না তাসকিয়া, ঝাপসা ভেজা চোখ নিয়ে দৌড়ে যায় রুমে, তার পেছন পেছন ছুটে আসে মিতালি। সে তো জানে তার তাসকিয়া কেমন, কেউ কথা শোনাতে ছাড়েনি, যে মেয়েটা বিপদে পড়লেই সাহায্যের জন্য ছুটে যেত তাসকিয়ার কাছে, যাদের চোখের মনি ছিল তাসকিয়া তারাও জঘন্য ভাষায় অপমান করেছে। রুমে যেতে না যেতে তাসমিয়া কল করে বোনকে, ফোন কানে নিয়ে বসে থাকে তাসকিয়া, ভেসে আসে তাসমিয়ার কম্পনরত কণ্ঠস্বর, তাজ তাজ, ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। তার বোন কেমন সেটা সে ভালো করে জানে। মিতালি রুমে ঢুকে দেখে ফোন কানে নিয়ে বসে আছে তাসকিয়া, তার হাত থেকে ফোন নিয়ে নিজে কথা বলে, সান্ত্বনা দেয় তাসমিয়াকে। সেই কল কাটতে না কাটতেই অন্য নাম্বার থেকে ফোন আসে, রিসিভ করে কানে নিতেই মিতালি শোনে বিশ বাক্যের মতো কিছু শব্দ, এক রাতের রেট কত। আরও কিছু কথা শুনে বোঝা যায় ছেলেটা এই ভার্সিটির ছাত্র। ছি, মানুষের মন মানসিকতা এত নিচ। ফোন অফ করে দেয় মিতালি। তাসকিয়ার মাথা উঠাতেই নজরে আসে কষ্ট চেপে লাল হয়ে থাকা আঁখে দেয়, ভেসে আসে আকুল কণ্ঠস্বর যেটা মিতালি কখনো শোনেনি, কোনোদিন না, ওরা আমার সব শেষ করে দিল মিতা। তাসকিয়া ভার্সিটির এক পরিচিত মুখ, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে তাকে দেখা যায়, মেয়েটার বাচনভঙ্গি চমৎকার, সেই হিসেবে ভার্সিটিতে তার বেশ সুনাম আছে, আছে জানাশোনা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রায় পুরো ভার্সিটির শিক্ষার্থীদের কাছেও সে সুপরিচিত, তাই সাধারণভাবে তার ছবি পাওয়াও খুব একটা কষ্টকর না। বিভিন্ন সেমিনারে তার বক্তব্য, অনুষ্ঠানে তার উপস্থাপনার ছবি ভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে পাওয়া যায়, সেখান থেকে ছবি সংগ্রহ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবির নগ্ন রূপ তৈরি করেছে দীপ্ত, এতে সাহায্য করেছে তারই কিছু সহচর। ছবি বা এডিটিং সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা ভিডিও দেখলেই বলে দিতে পারে বা পারবে যে সেটা এডিট করা, কিন্তু কার এত সময় আছে সত্য মিথ্যা যাচাইয়ের? গরম গরম নিউজ শেয়ারে ব্যস্ত সবাই, এমন একটা মেয়ের এমন একটা ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগলো না, হু হু করে ভিউ মিলিয়নের ঘরে পৌঁছে গেল, পৈশাচিক আনন্দে মেতে উঠল দীপ্ত। তাসকিয়ার বাবার হোয়াটসঅ্যাপেও কে যেন একটা লিঙ্ক পাঠালো, ভদ্রলোক লিঙ্কে ঢুকতে চেষ্টা করলেন কিন্তু ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট থাকার কারণে সেই ভিডিওতে দেখতে পেলেন না, কারণ সেটা ফেসবুকের ভিডিও ছিল, আর বেশি ঘাটাঘাটি করলেন না। মেয়ে বলে দিয়েছে দেশে যাওয়ার আগে যেন ফেসবুক আর না চালান, নিজ কাজে মন দিলেন,
চারিদিকের উত্তপ্ত বিষ বাক্য থেকে তখন তাসকিয়াকে রক্ষার লড়াইয়ে নেমেছে মিতালি। তাসকিয়ার ফোন বন্ধ আর সে চালু করেনি, মেয়েটার সাথে সাথে সে থেকেছে। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে, তাকে রুম থেকে বেরো হতে দেয়নি মিতালি। যাবতীয় কাজ সে করে চলেছে তাসকিয়ার হয়ে। সেদিন রাতে সে তাসকিয়ার বিছানায় তার সাথেই ঘুমালো। মাঝরাতে দেখলো বিছানা ফাঁকা, ভয়ে তাড়াহুড়ো করে উঠতে গেলে আধো আলো আধো অন্ধকারে ভেসে উঠল সিজদারত এক মেয়ের প্রতিচ্ছবি। তার করুণ কান্নার স্বর দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হয়ে মিতালির কর্ণকোহরে প্রবেশ করছিল। কেঁপে কেঁপে ওঠা দেহ দেখে কান্নার মাত্রা ধরতে পারল সে। তার চোখেও অশ্রু ভিড় করল। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল প্রাণ প্রিয় বান্ধবীর জন্য। বসে থাকলো নামাজ শেষ হওয়া পর্যন্ত। আধা ঘন্টা পর বিছানায় এসে বসল তাসকিয়া। কতক্ষণ নীরব থেকে মিতালিকে ঠান্ডা স্বরে বলল, আমার ফোনটা দে। স্বরের শীতলতায় এই মাঝরাতে কেঁপে উঠল মিতালি। ফোন? ফোন কেন? উদ্বিগ্ন দেখালো মিতালিকে। ফোন দিয়ে কি করবি? কাজ আছে, দে আমার ফোন দিয়ে কর। মিতালি চাইছিল না তাসকিয়ার ফোন অন করতে। সকালে ভিডিও অল্প ভিউ হওয়া সত্ত্বেও ওইরকম ফোন কল আসতে পারলে এতক্ষণে ফোন বিস্টি কল মেসেজে ভরে যাওয়ার কথা, যেটা দেখে তাসকিয়া কষ্ট পাবে, যেটা সে চাচ্ছে না, এ কারণেই তার যত কষ্ট। মিতালির দিকে ওই কান্না ফোলা চোখের শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাসকিয়া বলল, আমার ফোনটা দে মিতা। আর কিছু বলার সাহস পায় না মিতালি, দিয়ে দেয় তাসকিয়ার ফোন। ফোন অন করতে জঘন্য ভাষায় মেসেজ চোখের সামনে ভেসে ওঠে, শক্ত হয়ে যায় তাসকিয়ার চোয়াল। সব অতিক্রম করে ফেসবুকে সাইবার এইট নামের এক পেজে যোগাযোগ করে সে, ঘটনার আদ্যপান্ত জানায়, সাথে দেয় ভিডিওতে ব্যবহার করা ছবির অরিজিনাল কপি। রাত তিনটায় ওই শহরের আরেক প্রান্তে বিস্ময়ে রাগে কাঁপতে থাকা এক চক্ষু পড়ে পুরো মেসেজ। অতি কষ্টে নিজেকে শান্ত করে আশ্বাস দেয় কাজ সমাধার। ফোন অফ করে মিতালিকে তাসকিয়া জানায় কাল থেকে ভার্সিটি যাওয়ার কথা। দৃঢ়পদ তাসকিয়াকে দেখে বিস্মিত হয় মিতালি, জিজ্ঞেস করে, তুই এত শান্ত আছিস কিভাবে? হাসে তাসকিয়া, আলো আঁধারির খেলায় বড় নির্মল দেখায় সে হাসি। হাসি মুখে উত্তর দেয়, আমি কি কোনো দোষ করেছি? তরিত উত্তর দেয় মিতালি, না আমি জানি কোনো দোষ করিনি, আমার আল্লাহ জানেন যে আমি নিরাপরাধ, আমার উপর জুলুম করা হয়েছে। আর জানিস মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট অ্যাকশন হয়। সেই আল্লাহর কাছে মাত্র বিচার দিয়ে আসলাম, এখন শুধু বিচার কার্য দেখার অপেক্ষা। ব্যাস এইটুকু কথাই যেন ভেতর থেকে মিতালিকে নাড়িয়ে দেয়। কতক্ষণ অভিভূতের মতো বসে থাকে সে, ভাবে তাসকিয়ার সেই শক্তির উৎসের কথা। ধ্যান ভাঙে তাসকিয়ার ডাকে, শুয়ে পর, টেনশন নেই, আল্লাহ চাইলে এই সময় দ্রুত কেটে যাবে, আমতামতা করে বলে মিতালি। কালকে যখন ভার্সিটি যাবি এক কাজ করলে হয় না, কালকে না হয় বোরকা নিকাব পরে যাস, অনেক মুসলিম মেয়েরা তো পরে। স্থির চোখে তাকিয়ে তাসকিয়া বলে, তারা পরে পর্দা করার খাতিরে, আর তুই আমাকে বলছিস নিজের মুখ লুকিয়ে রাখার জন্য? উদ্দেশ্যটা এক না, আমি এমন কিছুই করিনি যার জন্য আমাকে মুখ লুকিয়ে চলতে হবে, তাই এটা হচ্ছে না। কথা শেষ করেই চোখ বন্ধ করে তাসকিয়া। মিতালি চেয়ে রয় ওই স্নিগ্ধ আনন পানে, দীর্ঘশ্বাস ছেড়ে সেও অপেক্ষা করে এক নতুন দিনের, নতুন ঘটনার। ভার্সিটিতে যাওয়ার পথে হাজারো কটাক্ষ ভরা কথা হজম করে তাসকিয়া। চুপচাপ শুয়ে নেয় কিন্তু মাথা নিচু করে না, স্বাভাবিকভাবে ক্লাস করে। কটু কথা হজম করতে করতে পার হয় দুই দিন। তৃতীয় দিন ভার্সিটিতে পুলিশ এসে হাজির হয়, হইচই পড়ে যায়। মিতালির আগ্রহ সেদিকে পা বাড়ায় তাসকিয়া। সাইবার ক্রাইম করায় ভার্সিটির কিছু ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দলের মাঝে আছে দীপ্ত এবং তার সহচর। দীপ্তকে দেখে সবার চোখ কপালে ওঠে, দুই দিন আগের ভিকটিম আজকের আসামি। পুলিশের সাথে থাকা একজন ফর্মাল পোশাকের লোক জানান দেয় দীপ্তর করা নানান রকম কুকর্মের কথা। এই পর্যন্ত কত মেয়েকে সে ব্ল্যাকমেল করেছে সেটা সে নিজেই জানে না। মেয়েদের নগ্ন ছবিতে তার ফোন ভরপুর, সে ফোন তারা বাজেয়াপ্ত করেছে। এরকম নগ্ন ছবি তৈরি করে মেয়েদের ব্ল্যাকমেল করে হয় তাদের থেকে টাকা আদায় করত অথবা সম্মানহানি করত। এরকম মেয়ের সংখ্যা সম্বন্ধে এখনও শিওর হতে পারেনি তারা। পুলিশ দল মনোযোগ দিয়ে সেই সকল তথ্যের প্রমাণ দেখছিল। সেই সুযোগে দীপ্ত পালাতে চেষ্টা করে, খেয়াল করে পুলিশ বাহিনীর একজন শ্যুট করে তার দিকে, পায়ে গুলি লাগায় লুটিয়ে পড়ে দীপ্ত। ভাগ্যের কি দারুণ খেলা, একদম তাসকিয়ার পায়ের কাছে পড়েছে। তাসকিয়া চেয়ে দেখে সেই রক্ত, এর চেয়ে বেশি রক্ত কি তার বুক থেকে খরিত হয়নি? দীর্ঘশ্বাস ফেলে হোস্টেলের বিপরীত পথে হাঁটা শুরু করে সে। মিতালি থামায় না, মেয়েটা আজ একটু একা থাকুক। এই পুরো ঘটনা ভিডিও করে কিছু উৎসুক ছাত্র, সেটাও ভাইরাল হয়ে যায় কিছু সময়ের ব্যবধানে। তাসকিয়ার ভিডিওর দ্বিগুণ ভিউ হয় সে ভিডিওতে, মুখ বন্ধ হয় মুখোশ পড়ে থাকা কিছু মানুষের। স্বস্তির শ্বাস নেয় তাসমিয়া, অথচ তাসকিয়ার পিতামাতার কাছে ঘটনা অজানাই থেকে যায়। ফুটপাথ ধরে টিটুর সাথে হাঁটছে তাসকিয়া, আসার পর থেকে কিছু বলেনি সে। আপার মন ভালো নেই বুঝতে পেরে টিটুও কিছু বলেনি। অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে টিটু আর আপাকে শুধায়, কেমন আছেন আপা?
মিলিত হতে থাকা সেই সূর্যের দিকে স্থির দৃষ্টি রেখে তাজকিয়া বলে, আলহামদুলিল্লাহ। আশ্চর্য, তার গলাটা এখন কেঁপে উঠল কেন? একই আকাশপানে তাকিয়ে সে তাকায় হাতে থাকা লাগেজের দিকে। আকাশের মহাশূন্যে চিঠি দিয়ে যায়, আমার জন্য অপেক্ষা করো সুললিতা, প্লিজ। খড়ির কাটার অবিরাম বয়ে চলা কখনো ঘায়ে মলম লাগায়, আবার কখনো ছিনিয়ে নিয়ে যায় সুখের সময়। তাজকিয়ার ক্ষেত্রে বয়ে চলার সময়টা ছিল অন্যরকম। যতটা অন্যরকম হলে একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, ততটা অন্যরকম। এই শহর থেকে সে চলে এসেছে নিজ শহরে। বাবা মা হজ থেকে ফিরে এসে ঘটে যাওয়া ঘটনা জানতে পেরে আর থাকতে দেননি ওকে ওখানে। এখন শুধু পরীক্ষার সময় তাজকিয়া মিতালির মেহমান হয়, নয়তো তার ঠিকানা নিজ শহরে। তবে আজ ভিন্ন কারণে পুরনো স্মৃতি দিয়ে ঘেরা সেই শহরটায় আসে। সাথে আছে তালহা। এই যে তার হাত ধরে হেঁটে চলা ছেলেটা তালহা হয়ে উঠল। এই গল্পটা সে বারবার মনে করতে চায়, বারবার। সুখ স্মৃতি জাবর কাটা বোধ হয় তাজকিয়ার কাছে ভীষণ প্রিয় একটা কাজ। গন্তব্যে পৌঁছানোর আগে সে আবার স্মৃতির পাতা ডুব দেয়। তাজকিয়াকে আপা মনে করা টিটু যখন জানল তার আপা এই শহর ছেড়ে চলে যাবে, কি কান্নাটাই না কেঁদেছিল সে। কোনো দিন কি এভাবে কেঁদেছিল টিটু? কাঁদেনি তো, তার পাশে তো তার আপা ছিল। কিন্তু আপা চলে গেলে টিটুর কান্না দেখে তাকে আর ছেড়ে আসতে পারে না তাজকিয়া। তাকে নিয়ে বাড়ির পথে হাঁটা দেয়, পরিবারকে জানায় এটা তার ভাই। মেয়ের চিন্তায় অসুস্থ বাবা মেয়েকে ফিরে পেয়েই খুশি হন, তাই মেয়ের ইচ্ছায় বাধা দেন না। তবে বাঁধ সাথে টিটু নিজেই। সে জানায় সে তার আপার কাছে পাশে থাকতে চায়, তার মানে এই না তাকে তার বাসায় থাকতে হবে। কিন্তু তাজকিয়া তাকে আবার সেই পথে ফিরে যেতে দিতে নারাজ। পরিবারের সবার সম্মতিতে কাছের একটা বোর্ডিং স্কুলে টিটুকে ভর্তি করে দেওয়া হয়। জন্ম নিবন্ধনের জন্য বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের দরকার, যেটা টিটুর ছিল না। তাজকিয়ার মা অগ্রগামী হয়ে নিজের এবং স্বামীর পরিচয়পত্র দিয়ে ভর্তিতে সাহায্য করেন। সেই থেকে তাজকিয়ার বাবা মা হয়ে উঠল টিটুর আব্বা আম্মা। তখন টিটুর অনুমতিক্রমে তার নাম পাল্টে নিজের নামের সাথে মিলিয়ে তাজকিয়া নাম দেয় তালহা। এই তো আজকের 8 বছরের তালহা খুব সাবধানে তার আপার হাত ধরে রাস্তায় হেঁটে চলেছে। এই তো সেই তালহা। তালহার প্রশ্নে ভাবনা থেকে ফিরে আসে তাজকিয়া। আপা, কোন জায়গায় যেন আমরা যাব, নাম কি জায়গাটার? বলা বাহুল্য তালহার ভাষা রীতির পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে চলাফেরায়। শুধু অমলিন আছে আপার জন্য ভালোবাসাটা। তাজকিয়ার ধীর কণ্ঠে শোনা যায়, এই যে চলে এসেছি, রাস্তায় পার হবে এবার। তাজকিয়ার মনটা নিমিষেই আবার খারাপ হয়ে যায়। কোনো পুরুষের প্রতি তার ভরসা করতে চায় না এই মনটা। পুরনো ঘটনা কোমল মনে একটা দগদগে ঘা তৈরি করেছে। তার রেশ এখনও কাটেনি, কিন্তু বড় মেয়েকে সুপাত্রে দান করার পর ছোট মেয়ের চিন্তায় অসুস্থতা বেড়েই চলেছিল তাজকিয়ার বাবার। তার ওপরে দাদির অনবরত বিয়ে নিয়ে তোলপাড়ের কারণে আজকে তাদের ঠিক করা ছেলের সাথে দেখা করতে আসা। ছেলে নাকি বাবা মায়ের পছন্দ হয়েছে, শুধু এখন তাজকিয়ার মতের অপেক্ষা। মেয়েটা তো মনে মনে পণ করেই ফেলেছে, যেমনি হোক বাবাকে বলবে ভালো লাগেনি পাত্র। ছেলে মানুষের ওপরে তার বিতৃষ্ণা এসে গেছে, আর ভিডিওর কথা শুনলে নিশ্চয়ই পিছিয়ে যাবে। কেই বা এমন মেয়েকে বউ হিসেবে চাইবে? যদিও বাবা মা ভিডিওর কথা বলতে নিষেধ করেছেন, তবুও তাজকিয়া বলবে। এটা কোনো লুকানোর বিষয় নয়, একদিন না একদিন প্রকাশিত হবে। তখন কি হবে? রেস্টুরেন্টে বুক করা নির্ধারিত কেবিনে তালহাকে নিয়ে চলে যায় তাজকিয়া। এসির শীতলতায় মুখের আবরণ আলগা করে, টিস্যু দিয়ে মুছে নেয় জমে থাকা ঘামটুকু। তালহাকে বসতে বলে আড়াআড়ি থাকা আরেকটা সোফায়। মুখোমুখি জায়গাটা ফাঁকা রাখে। এরই মাঝে ফোন আসে মিতালির, কেমন আছিস তাজ? ফোন কানে নিতেই হাসি ফুটে ওঠে তাজকিয়ার মুখে। হাসি মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। শোন, আমার সাথে দেখা না করে কিন্তু বাসায় যাবি না, ঠিক আছে? আচ্ছা। ফোন রাখার আগে ভেসে আসে একটা পুরুষকণ্ঠ, আসসালামু আলাইকুম। ফোন রেখে দেয় তাজকিয়া, ঘাড় ঘুরিয়ে সালামদাতার দিকে তাকাতে যেন স্নিগ্ধ এক আবেশ ঘিরে ফেলে তাকে। উত্তর নেয় সে, ওয়ালাইকুম আসসালাম। এদিকে লোকটাকে তীক্ষ্ণ নজরবন্দি করেছে তালহা। তার আপাকে বিয়ে করবে, লোকটাকে দেখতে হবে না ভালো করে? পরপর নীরবতা নেমে আসে উভয় পক্ষ থেকে। সামনে থাকা পুরুষই গলা খাঁকারি দিয়ে কথা শুরু করে, আপনি অনেকক্ষণ এসেছেন, বেশি দেরি করে ফেললাম? ঘাড় নাড়িয়ে না জানে তাজকিয়া, বলে অল্প কিছুক্ষণ হবে এসেছে। আচ্ছা, কিছু অর্ডার দিয়েছেন? না। তাহলে অর্ডার দিয়ে কিছু কি অর্ডার দিব বলেন, আপনার যা ইচ্ছা। আমি তো আর একা খাবো না, আপনিও বলুন, আমি রোজা আছি। আপনি আমার ভাইয়ের জন্য একটা আইসক্রিম অর্ডার দিতে পারেন, এছাড়া আর কিছু দরকার নেই। রোজা থাকার কথা শুনে কিছুক্ষণ পলক ঝাপটায় অচেনা পুরুষ, তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে তালহার দিকে হাসি হাসি মুখ করে তাকাতেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে হাসি বন্ধ হয়ে যায়। কি ভাই বোনেরা, একজন তো তাকাচ্ছেই না, সেই যে কোলের ওপর নজর দিয়েছে তো দিয়েছে, আরেকজন নজর সরাচ্ছে না। বাহ, দারুণ। অর্ডার দিয়ে কথা আগায় অপরপক্ষ, জীবনসঙ্গী হিসেবে আপনি কথা পূর্ণ করতে দেন না তাজকিয়া? কথার মাঝে ত্রস্ত কণ্ঠে বলে ওঠে, 1 বছর আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কথাটুকু শুনে মানুষটা। তারপর নিজের কথা পূর্ণ করে, জীবনসঙ্গী হিসেবে আপনি কেমন মানুষ চান?
নিজ কথার বিপরীতে অসংলগ্ন উত্তর পেয়ে চোখ উঠিয়ে তাকায় তাজকিয়া। এটা কেমন উত্তর হলো? আমি আপনাকে কিছু বলেছি, আমিও আপনাকে কিছু বলেছি। বুঝতে পারে উত্তর না দিলে উত্তর মিলবে না। সচ্চরিত্রবান কোনো মানুষকে যার মাঝে ইসলামের প্রতি ভালোবাসা আছে, আগ্রহ আছে মেনে চলার, ব্যাস এটুকুই। জি, নতকণ্ঠে জবাব দেওয়ার পর তাজকিয়া আবার বলে, এক বছর আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সরল কণ্ঠে পুরুষটি শুধায়, কি নিয়ে? অস্বস্তি ভর করে তাজকিয়ার চোখে মুখে, আমতা আমতা করে বলে, শত্রুতাবশত কেউ এআই ব্যবহার করে, আর বলতে পারে না মেয়েটা। স্মৃতিগুলো চোখে ভাসে, দুর্গন্ধ যেন ভেসে আসে সেই স্মৃতি থেকে, তবে সামনের মানুষটা স্বাভাবিক। হো আচ্ছা, বুঝতে পেরেছি। সে কে ছিল, পুরনো প্রেমিক? না, লোকটা হিন্দু ছিল, বলেছিল সে মুসলিম হতে চায়, আমি যেন তাকে সাহায্য করি। আমাকে পাশে থাকার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার সন্দেহ লাগায় সরে আসি, প্রস্তাব নাকচ করি, তাই এরকম করেছে। আবারও নেমে আসে নীরবতা। তালহা আইসক্রিম খাচ্ছে আর তার শকুন দৃষ্টি নিক্ষেপিত লোকটার ওপর। এই লোকটাকে একটু চেনা চেনা লাগছে না? পুরুষটি আবার শুধায়, আমাকে জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন আপনার নেই? তাজকিয়া কিছুটা অবাক হয়। ভিডিওর কথা শুনেও নিশ্চয়ই বিয়েতে আগাবে না, তাহলে কথা বাড়ানোর মানে কি? মুখে বলে, না। তার শব্দ সংখ্যা খুবই সীমিত। তাহলে কি আমি হ্যাঁ ধরে নিতে পারি? এবার প্রকৃতই আশ্চর্য হয় তাজকিয়া। লোকটা তাকে বিয়ে করতে চাইছে কেন? আশ্চর্য কণ্ঠে সে বলে, আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? জি, সেজন্য এখানে আসা। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, জেনেও। এখানে কি আপনার কোনো দোষ আছে? না, আবার হ্যাঁ। ভ্রুকুচকে আসে মানুষটার। এটা আবার কেমন উত্তর? মানে সরল দৃষ্টিতে দেখতে গেলে আমার কোনো দোষ ছিল না, আমি ভিকটিম ছিলাম, কিন্তু এখানে আমার একটা ত্রুটি ছিল, আমার অবাধ চলাফেরা লোকটাকে সুযোগ দিয়েছিল, নতুবা সে আমাকে ফাঁসানোর সুযোগ পেত না। গভীর চিন্তা দেখে মুগ্ধ হয় সামনে বসা মানুষটা। প্রসন্ন কণ্ঠে বলে, এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অবাধ চলাফেরা লাগাম টেনেছেন, তাহলে আর সমস্যা কোথায়? প্রকৃতই লাগাম টেনেছে তাজকিয়া, নিজেকে আবৃত করেছে পবিত্রতার আবরণে। এখন চাইলেই যে কেউ তাকে দেখতে পারে না, থাকতে হয় অনুমতি, বৈধ অনুমতি। কিন্তু যখন ভিডিও বা এ সম্পর্কিত কোনো কথা আপনার পরিবারের কাছে যাবে, তখন তাদের কিভাবে হ্যান্ডেল করবেন আপনি? দৃঢ়চিত্তের উত্তর ভেসে আসে, এটা আমার দায়িত্ব, আমার জীবনের অংশ হলে আমি আপনার কোনো অসম্মান আমার সূত্র থেকে হতে দেব না, এটা আমার অঙ্গীকার। অপলক চেয়ে রয় তাজকিয়া, এই অঙ্গীকারে টালমাটাল হয়ে যায় মন। অনর রইল কি তার ভাবনা? যাবার কালে তাজকিয়ার পেছনে তালহা লোকটাকে টেনে ধরে, ভ্রুকুচকে সন্দেহী কণ্ঠে প্রশ্ন করে, আপনাকে আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। সহাস্য কণ্ঠে জবাব আসে, গুড, কারোর তো চেনা উচিত, শালা সাহেবের যে আমার কথা মনে আছে তাতে আমি ধন্য। এই আপনার নাম কি? হাসি মুখে লোকটা উত্তর দেয়, ইশতিয়াক, ইশতিয়াক মাহমুদ। জীবনের অনেক বড় একটা মোড় পার করে ফুলসজ্জিত একটা কক্ষে বসে আছে তাজকিয়া। কীভাবে সবটা হয়ে গেল সে বলতে পারে না, কেমন ঘরে থেকে বিয়েটা করে ফেললো সে? বিয়ে? হ্যাঁ, বিয়েই তো। লোকটাকে সে ফেরাতে পারেনি, তার জীবনের অংশ হয়ে গেছে, তার অঙ্গীকারে বাঁধা পড়েছে। দরজা খোলার আওয়াজে ভাবনাচ্যুত হয় তাজকিয়া, তাকিয়ে দেখে মানুষটার আগমন এই ঘরে তার জীবনে। সামনে এসে দাঁড়ায় ইশতিয়াক, তখনও তার দিকে একধানে তাকিয়ে আছে তাজকিয়া। শব্দ করে ইশতিয়াক, তাজকিয়ার যান্ত্রিক কণ্ঠ ভেসে আসে, আমার মতো মেয়েকে কেন বিয়ে করলেন আপনি? হাসে ইশতিয়াক, জবাব দেয়, কারণ আমি জানি তুমি নির্দোষ, পবিত্র, ঠিক তোমার নামের মতো। নতুন মানুষটার নতুন সম্বোধনের পলক ফেলে তাজকিয়া, দৃঢ় বিশ্বাসী লোকটার চিত্ত চেয়ে শুধায়, কিভাবে জানেন? ইশতিয়াক অনুভব করে সবটা জানানোর তাগিদ, নরম শান্ত কণ্ঠে অনুমতি চায়, চলো বারান্দায় যেয়ে বসি। পা বাড়ায় তাজকিয়া, নতুন মানুষটার সাথে নতুন জীবনে। পরিবেশটা শান্ত শীতল, স্বচ্ছ আকাশে পূর্ণ চাঁদ তার দুদিক ছড়িয়ে চলেছে অনিমেষ। ইশতিয়াকের দৃষ্টি ওই চাঁদের দিকে, আর তাজকিয়ার দৃষ্টি ইশতিয়াকের দিকে। লম্বা দম নিয়ে ইশতিয়াক বলা শুরু করে, তোমাকে আমি প্রথম দেখেছি গ্রন্থাগারে, উপস্থাপিকা হিসেবে। মানুষ শুদ্ধ ভাষা শেখার পরে নিজের আঞ্চলিক ভাষাকে হেয় করে, খাটো চোখে দেখে, কিন্তু তুমি দাদির সাথে যেভাবে কথা বলছিলে সেটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। তোমার ভাষার ব্যবহার আমার মনে মুগ্ধতা ছড়িয়েছিল, এটা ছিল ফার্স্ট ইমপ্রেশন। যেটা দারুণ ছিল সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইমপ্রেশন, ওই দিন বিকেলে তালহার সাথে তোমার ব্যবহার আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তোমার আর তালহার পিছু নিয়েছিলাম আমি অজান্তে। তুমি চলে যাওয়ার পরে তালহার কাছে শুনেছি ওকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলার গল্প। ছেলেটার চোখ কথা বলেছিল যেন, এখান থেকে ভালো লাগা শক্ত ভিত গেঁথে নেয়। তারপর তোমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করি। আম্মু বিয়ের কথা বলেছিল, আমি তোমাকে নিয়ে ভাবতে চেয়েছিলাম। এর মাঝেই লন্ডনে আমি একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে ডাক আসে, প্রস্তুতি নেই বিদেশ পাড়ি দেওয়ার। কিন্তু ফ্লাইটের ঠিক তিন দিন আগে আমার জীবনে যেন একটা ঝড় বয়ে যায়। রাত তিনটার দিকে সাইবার এইডের পেজে একটা মেসেজ আসে, আমি সেই পেজের একজন দায়িত্বশীল ছিলাম, ওই টাইমটা আমার জন্য বরাদ্দ ছিল, তখন পেজের দায়ভার আমার উপর থাকত। সে সময় একটা ভিডিও আসে, আসে একটা মেসেজ, সেগুলো দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাই। যে মেয়েটাকে আমি আমার জীবনের অংশ করতে চাচ্ছি
সেই মেয়েটাকে নিয়ে কেউ নোংরা খেলায় মেতে উঠেছে, রাগে আমার সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছিল। নিজেকে শান্ত করে জলের গভীরে যেতে চাইলাম। যেসব ছেলেরা এরকম কাজ করে থাকে সাধারণত তাদের এরকম আরও হিস্ট্রি থাকে। আমি চাচ্ছিলাম সেটা বের করে ওই স্কাউন্ডেলটাকে একটা উচিত শিক্ষা দিতে। আমার এক বন্ধু তখন সদ্য গোয়েন্দা বিভাগে যুক্ত হয়েছে, ওকে রিকোয়েস্ট করলাম আমাকে হেল্প করার জন্য। তারপর অমানুষটার রেকর্ড বের করলাম, দুই দিন লেগে গেল এটা করতে করতে। তোমাকে এই সম্পর্কিত কোনো মেসেজ না করে সোজা পুলিশ কেস করেছিলাম, যেহেতু অনেক মেয়ে জড়িত ছিল তাদের কেস তোমার চেয়ে জটিল, আর আমি চাইনি তোমাকে থানা পুলিশ দৌড়াদৌড়ি করতে হোক, তাই আর পেজ থেকে কোনো মেসেজ যায়নি। তুমি জানো কি না জানি না, ওর ওপর অনেকগুলো রেপ কেস হয়েছে, তারপর সাক্ষীদের স্টেটমেন্ট সহ যাবতীয় কাজ শেষ করে গত মাসে ওকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ওর খবরটা এই পর্যন্ত আমি নিতাম না, কিন্তু ওই যে তুমিতে এসেই নিয়মগুলো পাল্টে যেতে লাগলো। বিদেশের মাটিতে আমি নতুন এক মূল্যবোধের সাথে পরিচিত হয়েছি, নিজেকে নিজের সত্তাকে আর এই সত্তার স্রষ্টাকে নতুন করে চিনতে চেয়েছি। যখন এই পথে থাকার দৃঢ় শপথ নিয়েছি তখন মনে হলো আমি যেন তোমাকে হারিয়ে ফেললাম, কারণ মনের মিল থাকে না এমন মানুষকে ভালো লাগলেও তাকে জীবনসঙ্গী করা যায় না। তোমার কথা মনে হলে শুধু আল্লাহর কাছে কল্যাণ চাইতাম। দুই মাস আগে যখন দেশে ফিরলাম তখন তোমার খোঁজ নিতে চাইছিলাম বারবার, আবার ভাবছিলাম কাজটা কি ঠিক হবে। সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যেদিন খোঁজ নিলাম আল্লাহ আমাকে সত্যি আমার কল্যাণ দেখালেন। আম্মুর সাথে তোমার ভিডিওর কথাটা নিয়ে আলোচনা করলাম। আমি জানি না আমার আম্মুর সম্পর্কে তোমার কেমন ধারণা তৈরি হয়েছে, তবে আম্মু তোমার পুরো ঘটনা শুনে প্রায় এক ঘন্টা ধরে কান্নাকাটি করেছে, দুদিন ঠিকমতো কিছু খাওয়া দাওয়া করেনি। তারপর তিন দিনের দিন আট খাট বেঁধে নেমে গেল তোমাকে বাড়ির বউ করে আনতে। তারপর এই যে আল্লাহ আমাকে আমার কল্যাণ দান করলেন। লম্বা কথা শেষে থামল ইশতিয়াক, তাস্কিয়ার পানে চেয়ে দেখলো মেয়েটার কপালে অশ্রুতে মাখামাখি। হাসলো সে সুখের হাসি, পাওয়ার হাসি। তারপর বলল, চলো স্বচ্ছ, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। তাস্কিয়া বীরবিরায় স্বচ্ছ স্বচ্ছ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, এত কিছু আপনি কেন করলেন? মধুর হেসে ইশতিয়াক বলে, তোমাকে পাওয়ার জন্য। আবার বলে, তুমি আমার জীবনের কল্যাণ স্বচ্ছতা, তোমাকে আমি স্বচ্ছ বলে ডাকবো। চলো, বাড়িয়ে রাখা হাত আঁকড়ে ধরে তাস্কিয়া, চলতে চলতে নিজ উদ্যোগে শক্ত করে সেই হাতের বাঁধন। টের পেয়ে হাসে ইশতিয়াক, সেও শক্ত করে ধরে তার স্বচ্ছর হাত। নতুন এই বন্ধন শুরু হয় রবের প্রতি কৃতজ্ঞতায় সামিল হয়ে।